রাশিয়ান পাখির দেখা মিলল বঙ্গে, এই খবর লোকমুখে ছড়িয়ে পড়তেই প্রতিদিন এলাকায় ভিড় জমাচ্ছেন পর্যটকেরা, আসছেন বিশেষজ্ঞরাও, প্রতিদিনই ভিড় করছেন ছবি শিকারীরা। রাশিয়ান প্রজাতির পাখি মিলল পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে, ভিড় জমাচ্ছেন পাখি প্রেমীরা। বিরল প্রজাতির পাখির দেখা মিলল পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর রায়গঞ্জের জলাশয়ে। পাখিটির নাম তুন্দ্রা বিনগুজ, যা দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পাখি প্রেমী ও বিশেষজ্ঞরা, এমনকি কলকাতা থেকেও আসছেন এই পাখি দেখতে। পাখি দেখার পাশাপাশি পাখিটি ক্যামেরা বন্দিও করছেন তারা। এটি একটি রাশিয়ান প্রজাতির হাঁস, যা সচরাচর এদেশে দেখা যায় না। রায়গঞ্জের পানিশালা এলাকায় অবস্থিত দ্বীপরাজার দিঘি নামক একটি জলাশয় এর খোঁজ পাওয়া গেল। প্রতি বছর ওই জলাশয়ে প্রচুর পরিমাণ গ্রেলাক প্রজাতির হাঁসের দেখা মিলল। এবছর তুন্দ্রা বিন নামক নতুন প্রজাতির হাঁসের দেখা মেলায় কুলিকের পাশাপাশি আরও নতুন একটি পাখিরালয় হওয়ার সম্ভাবনা দেখছেন পাখি প্রেমীরা। বহু বছর ধরে ওই জলাশয়ে বিপুল পরিমাণ সাইবেরিয়ান প্রজাতির হাঁস গ্রেলাক গুসের আনাগোনা দেখা গেল। এবছর হঠাৎ তুন্দ্রা বিন হাঁসের দেখা মেলায় উচ্ছ্বাসিত পাখি বিশেষজ্ঞ মহল। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে গ্রেলাক প্রজাতির হাঁসরা প্রায় সময় ভারতে এলেও তুন্দ্রা বিন নামক হাঁসটির দেখা ভারতে হাতে গুনে কয়েকবার মিলেছে। এমনকি এই হাঁসটিকে 2016 সালে এই রাজ্যের গজলডোবায় একবার দেখা গিয়েছিল বলে জানান পাখি বিশেষজ্ঞরা। এই বিষয়ে এক পাখি বিশেষজ্ঞ সন্দীপ বিশ্বাস বলেন, এখানে একটা পাখি এসছে এবছর, যে আমরা যেটা আমরা খবর পেলাম সম্প্রতি, খুব বিরল প্রজাতির একটা পাখি, তার নাম হচ্ছে তুন্দ্রা বিনগুজ। তো এই পাখিটা মঙ্গোলিয়ার পাখি, এবং এবছর অন্যান্য রাজহাঁস যেগুলো এখানে মাইগ্রেট করে চলে আসে, পরিযায়ী পাখি, তার সঙ্গে মিশে ভুল করে পাখিটা চলে এসেছে। তো সম্প্রতি আমরা খবরটা পেয়েছি এবং এখন আমরা সেই খবরটা পেয়ে পাখিটা দেখতে এসেছি। এটা পশ্চিমবঙ্গে খুব সম্ভবত তৃতীয়বার দেখা যাচ্ছে এখনও পর্যন্ত আমাদের যে রেকর্ড আছে। এটা আলাদা করে বুঝতে গেলে বাকি রাজহাঁসের সঙ্গে পার্থক্য যেটা, সেটা হচ্ছে ঠোঁটের যে রঙটা, সেই ঠোঁটের রঙটা অনেকটা আলাদা। অন্য রাজহাঁসগুলোর কমলা রঙের ঠোঁট হয় বা গোলাপি রঙের ঠোঁট হয়, সেখানে এই পাখিটার ঠোঁটটা বেশিরভাগটা কালো এবং একটা গোলাপি রঙের একটা ব্যান্ড থাকে। আর এছাড়া রঙের সামান্য পার্থক্য আছে, যেমন ঘাড়টা একটু গাঢ় রঙের বা ধরুন পিছনের পাখনাটা একটু বেশি কালো, কিন্তু সেগুলো হয়তো যারা একটু অভিজ্ঞ নন তারা হয়তো চট করে বুঝতে পারবেন না। রায়গঞ্জের পানিশালা এলাকায় জলাশয় জুড়ে গ্রেলাক হাঁসের মাঝে একটি মাত্র তুন্দ্রা বিন হাঁস। তবে এতগুলো হাঁসের মাঝে এই হাঁসটি কি করে চিনবেন, খবরটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই চিনতে পারবেন। হাঁসটির বৈশিষ্ট্য হল হাঁসটির ঠোঁট কালো এবং ঠোঁটের মাঝে রয়েছে একটি ছোট্ট কমলা দাগ, এবং শরীরটি কালচে, যা বাকি হাঁসদের থেকে আলাদা। এদের খাবার জলাশয়ের উদ্ভিদ, যা খেয়ে এরা জীবন ধারণ করে বলে জানান পাখি বিশেষজ্ঞরা। খবর পেয়ে কলকাতা থেকেই বিরল হাঁসের ছবি তুলতে ছুটে এসেছেন সন্দীপ বিশ্বাস। শুধু কলকাতা নয়, বিরল প্রজাতির এই পাখির খবর চাউর হতে শিলিগুড়ি, মালদা, বালুরঘাট থেকে ছুটে এসেছেন পাখি প্রেমী ও বিশেষজ্ঞরা। বনদপ্তরের আধিকারিক ও কর্মী থেকে শুরু করে পাখি প্রেমী ও বিশেষজ্ঞরা সকাল থেকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত এই বিরল প্রজাতির পাখিটিকে। এই বিষয়ে এক পর্যটক চন্দন পাণ্ডে বলেন, এখানে মেনলি এসেছিলাম হচ্ছে তুন্দ্রা বিনগুজ দেখতে, মানে এটা ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড রেকর্ড, ঠিক আছে, মানে খুবই কম আসে, খুব কম রেকর্ড আছে। আর সে আর গ্রেলাকগুজ, এত গ্রেলাকগুজ একসঙ্গে আর মানে ওয়েস্ট বেঙ্গলে কোথাও দেখা যায় না, মানে বিশেষ এটা সংখ্যাটা পায় আপনার হাজারের উপরে হবে। এত গ্রেলাকগুজ ওয়েস্ট বেঙ্গলে যদি ধরে নেন যে 5 বা 6 হাজার গ্রেলাকগুজ আসছে মাইগ্রেশন করে, তাহলে তো তার 1/5 বা 1/4 এখানেই। আগে বলতে বছর 4-5 আগে গজলডোবায় রেকর্ড হয়েছিল, তারপর তো আর কোনো জায়গায় দেখা যাচ্ছিল না এই রায়গঞ্জে। এবার এরা মূলত সবাই ভেজিটেরিয়ান আর কি, জলজ শ্যাওলা, ছোটো ছোটো ঘাস বা ইয়ে হলে আপনার চাষের জমিতে চলে যাবে, সন্ধ্যা হলে চাষের জমিতে চড়বে, ওখানে যে খাবার পাবে সেটা। তুন্দ্রা বিন যে পাখিটার কথা বলা হচ্ছে, একটা পাখি এসেছে মানে, তো এরা মূলত কোথা থেকে এসছে? হ্যাঁ, সাইবেরিয়ার ওই দিক থেকে এসছে, ঠিক আছে, মঙ্গোলিয়া সাইবেরিয়ার ওই সাইডটাই ওদের মানে আবহাওয়া। অন্যদিকে গ্রামের জলাশয়ে বিরল প্রজাতির দেখা মেলায় উচ্ছ্বাসিত স্থানীয়রাও। তারা জানান দীর্ঘদিন ধরে এই এলাকায় বিপুল পরিমাণ হাঁসের আনাগোনা তারা লক্ষ্য করেছেন। তবে এবছর বিরল প্রজাতির যে পাখি এসেছে তা তারা বনদপ্তরের কর্মীদের থেকে জানতে পেরেছেন, তাই তারা চাইছেন
ওই জলাশয়টিতে সরকারিভাবে বন দপ্তরের উদ্যোগে যাতে পাখিরালয় হয় সেই ব্যবস্থা নেওয়া হোক এবং পাখিদের দেখাশোনার ব্যবস্থা করা হোক। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা মীর ফিরোজ বলেন, না আজকের পূর্বে তো জানতাম না যে এখানে নতুন প্রজাতির পাখি এসেছে, কিন্তু আজকে এসে এখানে দেখলাম যে অনেক লোকজন দূর দূরান্ত থেকে এসছে এবং বন দপ্তর থেকে স্যাররা এসছে, ওনারাই আমাদেরকে জানালো। তবে জানার পরে খুব খুশি হলাম যে এখানে একটা নতুন প্রজাতির পাখি এসছে। দীর্ঘ মোটামুটি আমার জ্ঞান বুদ্ধি দীর্ঘ 30 বছর ধরে আমি একই রকম দেখে এসেছি, তবে আগে আরও বেশি পাখি বসতো, এখন একটু পাখির সংখ্যাটা কমে গেছে। যে নতুন রাজহাঁসের নাম জানেন তার? না, ওই রাজহাঁসের নাম তো আমি এখনও জানি না, তবে স্যার বললো শুনলাম, তবে এরপরে হয়তো পরবর্তীতে জেনে নেব বা স্যারের কাছ থেকে আমি জেনে নেব। এখানে আমরা চাই যে এরকমই সবসময় থাকুক, মানুষজন বাইরে থেকে আসুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, উত্তর দিনাজপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।